দেশের উত্তর পূর্বাঞ্চলে তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। তিন রাজ্যে দু দফায় ভোট গ্রহণ হবে। ত্রিপুরায় ভোট হবে 18 ফেব্রুয়ারি, মেঘালয় ও নাগাল্যান্ডে 27 ফেব্রুয়ারি ভোট, 3রা মার্চ ভোট গণনা। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার একে জ্যোতি জানিয়েছেন, আগামী 18 ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট গ্রহণ হবে, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট নেওয়া হবে 27 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি ফল ঘোষণা। আগামী মার্চে তিনটি রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। উত্তর পূর্বের তিনটি রাজ্যে 60টি করে বিধানসভার আসন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করা হবে। নাগাল্যান্ডের নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে বিজেপির জোট সরকার ক্ষমতায় রয়েছে। মেঘালয়ের শাসনভার কংগ্রেসের হাতে, অন্যদিকে 25 বছর ধরে ত্রিপুরায় ক্ষমতা ধরে রেখেছে বামেরা। গত বিধানসভা নির্বাচনে একটাও আসনে সে রাজ্যে জিততে পারেনি বিজেপি। তবে তৃণমূলের 6 বিধায়ককে দলে টেনে এখন তারাই বিরোধী। ত্রিপুরা এবার বাম বিজেপির লড়াই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেশে যে কটা রাজ্যে টিম টিম করে কংগ্রেস চলছে, তার মধ্যে রয়েছে মেঘালয়। এই রাজ্যেও কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। মাসখানেক আগে মেঘালয়ে নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। উন্নয়নকে অস্ত্র করে মেঘালয়ে পদ্ম ফোটাতে আশাবাদী গেরুয়া শিবির। এদিকে ত্রিপুরায় ভোটার লিস্টে কারচুপির অভিযোগ এনে দফায় দফায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির নেতৃত্বরা। ভোটার তালিকা নিয়ে বিরোধীরা যেভাবে অভিযোগের পর অভিযোগ তুলছিল, তাতে করে সঠিক সময়ে নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল রাজনৈতিক দলগুলি। বিশেষ করে রাষ্ট্রপতি শাসনের ভয় তাড়া করে বেড়াচ্ছিল শাসকদল সিপিএমকে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নির্বাচন ঘোষণা হতে অনেকটাই স্বস্তি পেয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচন ঘোষণা নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধরের সাথে। ওনার বক্তব্য, নির্বাচন কমিশনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দল। ওয়েলকাম করেছি আমরা, স্বাগত জানিয়েছি। স্যার, বিজেপি যে বারবার ওনারা অভিযোগ করছিলেন ফেক ভোটার্স রয়েছেন, ফেক ভোটার্স রয়েছেন, তার সত্ত্বে কিন্তু আজকে দেখা গেছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটের ডেটটা ডিক্লেয়ার করেছে, তো সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। না, সেটা চেষ্টা ওরা তো প্রথম থেকেই করেছে, নানান কেন্দ্রীয় হস্তক্ষেপ, রাষ্ট্রপতি শাসন, ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে করা, নির্দিষ্ট সময় ইলেকশন না করে পিছিয়ে দেওয়া, রাষ্ট্রপতি শাসনে করা ইত্যাদি, এগুলো বলেছে। এগুলো জনগণ ভালোভাবে নেয়নি অ্যাকচুয়ালি। আর এটা এই জাতীয় মানে দাবি, এটা সম্পূর্ণ গণতান্ত্রিক। আমরা আগেও বলেছি, গণতান্ত্রিক যা নিয়ম, যথাসময়ে ভোট হবে সেই ভোট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আমরা সবাই আমরা খুশি, এরপরে মানুষ যা সিদ্ধান্ত নেবেন নেবেন। এই স্যার, 2018 বিধানসভা ইলেকশন কে নিয়ে আপনারা কতটা প্রস্তুত আছেন? না না, আমরা তো প্রস্তুতি, আমরা তো মাঠেই আছি। আচ্ছা, আমরা মাঠেই আছি। প্রার্থী পদ ঘোষণার ব্যাপার, যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হচ্ছে কালকে সকাল থেকে কলকাতায়, আমরা চলে যাচ্ছি, যার ফলে আমরা এসে 22 তারিখে রাজ্য কমিটির মিটিং, লেফট ফ্রন্ট, তারপরে প্রেস কনফারেন্স করে প্রার্থী তালিকা আমরা ঘোষণা করে দেব। অন্যদিকে বিজেপি প্রদেশ প্রভারী সুনীল দেওধরের বক্তব্য, আসন্ন নির্বাচনে ত্রিপুরার জনগণ বিজেপিকে ক্ষমতার মসনদে বসাবে। ত্রিপুরা মে চুনাও কি ঘোষণা হো চুকি হ্যায়, 18 ফরবরি কো ইলেকশন হোগা, ভোটিং হোগা, और 3 मार्च को चुनाव के परिणाम घोषित होंगे, रिजल्ट आएंगे। इस घड़ी का त्रिपुरा की 37 लाख जनता बेसब्री से इंतजार कर रही थी। मुझे पूरा भरोसा है 37 लाख त्रिपुरावासी परिवर्तन चाहते हैं, वो 18 तारीख को परिवर्तन के लिए बटन दबाएंगे और 3 मार्च को जब परिणाम घोषित होंगे, भारतीय जनता पार्टी 2/3 बहुमत से त्रिपुरा में सरकार बनाएगी और त्रिपुरावासी विजय दिवस से अधिक मुक्ति दिवस मनाएगी, ये मुझे पूरा विश्वास है। इस राज्य को 25 साल मार्क्सवादी कम्युनिस्ट पार्टी ने कुछ नहीं दिया है, केवल पार्टी पॉलिटिक्स दिया है, डर्टी पार्टी पॉलिटिक्स, राजनीति करना, हर बात में राजनीति करना।
आप अगर सीपीएम का काम करोगे तो ही आपको कुछ मिलेगा, नहीं करोगे तो आपको कुछ नहीं मिलेगा। ये जो इस राज्य में दमन हुआ है जनता का, इसके खिलाफ सारी जनता परिवर्तन के लिए तैयार बैठी है। और मैं मानता हूं इस बार भारतीय जनता पार्टी, जिसको 5 साल पहले विधानसभा चुनाव में केवल 1.4% वोट मिले थे, वो पार्टी आज मैं दावा करता हूं कि हम हमारी पार्टी की सरकार यहां पर बनाएंगे और सारी देश की जनता हमें आशीर्वाद दे, हमें साथ दे। जय हिंद, भारत माता की जय। सब मिलिए निर्वाचन घोषणार साथे साथे चूड़ान्त प्रस्तुति शुरू करेছে রাজনৈতিক দলগুলি। তবে ইতিহাস বলে 93 সালে বিধানসভা নির্বাচনের ঘোষণার পরেও নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ভোটার তালিকায় কারচুপি প্রশাসনকে তৎকালীন কংগ্রেস টিইউজেএস জোটের পক্ষে ব্যবহার করা ও নির্বাচন পূর্বক সন্ত্রাসের অভিযোগে সমগ্র নির্বাচন প্রক্রিয়া বাতিল হয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এবারে নির্বাচনেও যেভাবে ভোটার তালিকায় কারচুপি, অধিকাংশ পার্টি মেম্বার বিএলওদের দিয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ওঠানো এবং রাজ্যে সর্বোচ্চ সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে, তাতে 93 সালের পুনরাবৃত্তি হয় কিনা তারই প্রমাণ গুনছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।